বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন। আমি ডাক্তার এহসানুল কবির, শিশু রোগ বিশেষজ্ঞ, খুলনা সিটি মেডিকেল কলেজ হসপিটাল থেকে বলছি। দর্শক মণ্ডলী, এরপর আপনারা প্রশ্ন করেছেন যে বাচ্চার বয়স 6 মাস হলে কি খাওয়াবেন। এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে আমরা বলি যে পরিপূরক খাবার। বাচ্চার যখন 6 মাস পূর্ণ হয়ে 7 মাসে পড়বে, তখনই কিন্তু তার পরিপূরক খাবারটা দিতে হবে, অর্থাৎ বাড়তি খাবার দিতে হবে। এবং তাই বলে বুকের দুধ খাওয়ানো বন্ধ করা যাবে না। কারণ হচ্ছে বুকের দুধ খাওয়ার পাশাপাশি তার বাড়তি খাবারের চাহিদা, তার বৃদ্ধি পেতে থাকে, সেই জন্য বাড়তি খাবারটা তখন থেকে দরকার হয়। কিন্তু বুকের দুধ 2 বছর পর্যন্ত চালিয়ে যেতে হবে। এই সময় যে খাবারটা আপনি শুরু করবেন, যে প্রথমেই আপনি একটু আলু সিদ্ধ বা ডিমের কুসুম সিদ্ধ করে আপনি আপনার বাচ্চার মুখে দেবেন, সেগুলো যদি খেতে পারে কিনা বা বমি করছে কিনা, পেট ফুলে যাচ্ছে কিনা, এগুলো খেয়াল করলেন। তারপরে যদি সেগুলো টলারেট করে আপনি খিচুড়িতে চলে যাবেন। এবং খিচুড়ি সবচেয়ে বেস্ট, খিচুড়িতে আপনি যেভাবে করতে পারেন, যে চাল, বিশেষ করে যদি পোলা চালটা দিতে পারেন সবচেয়ে ভালো হয়। কেন? কারণ হচ্ছে এটা সুগন্ধি এবং বাচ্চার এটা পছন্দ করবে। একটু চাল দিলেন, একটু ডাল, একটু লবণ, একটু সয়াবিন তেল, একটু পেঁয়াজ, একটু আলু, এরকমভাবে মিশিয়ে একদম ফিরনির মতো, পায়েসের মতো নরম করে বাটি চামচে করে আপনার বাচ্চাকে খাওয়ানো শুরু করেন। এবং এগুলো যদি খেতে পারেন 2-3 দিন পর বা 3-4 দিন পরে, আপনি এর সাথে কোনো দিন মাছ, কোনো দিন গোস্ত, কোনো দিন ডিম, কোনো দিন আলু বা কোনো দিন বিভিন্ন ধরনের সবজি আপনি দিয়ে খাওয়াতে পারেন। এবং সেটা কতক্ষণ পরপর দেবেন সেটা বয়স অনুপাতে তখন আপনার চিকিৎসকরা বলে দিতে পারবে। বিশেষ করে 2 ঘন্টা পরপর খাওয়ানোটা যেতে পারে। এরপর বয়স অনুপাতে 3 ঘন্টা বা 4 ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে আপনি খাওয়াবেন। এবং এর সাথে বিভিন্ন সময় সকালে 1 সময় বা বিকেলে 1 সময় বা সন্ধ্যায় একটু ফল, একটু বিস্কিট, এরকম ধরনের বা পায়েস ফিন, এগুলো আপনি চালিয়ে যেতে পারেন। তো তবে খেয়াল রাখতে হবে যে প্রথম প্রথম খাওয়ানো শুরু করা হলে বাচ্চাদের কিন্তু বমি হতে পারে, পাতলা পায়খানা হতে পারে, একটু অস্বস্তি ফিল করতে পারে, পেট কামড়াতে পারে। তো এগুলো নিয়ে আপনি উদ্বিগ্ন হবেন না, কারণ এগুলো তার বাচ্চার পেটের সাথে অ্যাডজাস্ট হয়ে গেলে আস্তে আস্তে এগুলো সব সহনীয় হয়ে যাবে এবং বাচ্চাটা খেতে পারবে ঠিক মতো।